নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব আম ও আলুর কম্বিনেশনে তৈরি সম্পূর্ণ নতুন ধরনের দারুণ স্বাদের একটি তরকারি রেসিপি। তরকারিটি বানানোর জন্য প্রথমে আমি একটি আম নিয়ে ফালি করে কেটে নেব। যে কোনো ধরনের পাকা আম এই তরকারিটিতে ব্যবহার করা যাবে। আমগুলো খুব ছোটো করে কাটার দরকার নেই, এরকম বড় বড় সাইজ করে কেটে নিলেই হবে। এরপর একটি চামচের সাহায্যে আমের ছাঁচালো অংশটা বার করে নেব। এখানে আমি দুটো আম ব্যবহার করব। প্রত্যেকটা আমেরই দুটো সাইড কেটে নিয়ে শাঁস বের করে নেব। আটির অংশটা এখানে আমি কাজে লাগাবো না। বের করে নেওয়া আমের ছাঁচালো অংশটা একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে ভরে নিয়ে আমের স্মুথ পাল্প বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডার ব্যবহার না করে অন্য যে কোনো পদ্ধতিতে পাল্প বানিয়ে নিতে পারেন, তবে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করলে খুব অল্প সময়ে পাল্প বানানো যায়। বানিয়ে নেওয়া আমের পাল্প অন্য একটি পাত্রে ঢেলে রাখব। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে চিড়ে নেব। এখানে আমি পাঁচটি চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করব। ঝাল কেমন খেতে পছন্দ করবেন সেই অনুসারে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপর ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে এক চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ পাঁচফোড়ন, তিনটা দারচিনির টুকরো দিয়ে রোস্ট করে নেব। রোস্ট করার সময় আঁচটা একেবারে কমিয়ে দেব। অনবরত নাড়াচাড়া করতে থাকব যাতে মশলাগুলো সব দিক ভালোভাবে রোস্ট হয়ে যায়। রোস্ট করে নেওয়া মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেবার পর গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া মশলা অন্য একটি পাত্রে ঢেলে রাখব। এরপর কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নেব। ওই গরম তেলের মধ্যে প্রায় 300 গ্রাম পরিমাণ ডুমো করে কেটে নেওয়া আলু দিয়ে দেব। এরপর দেব আন্দাজ মতো লবণ ও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। আঁচটা মাঝারি রেখে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে ভাজতে ভাজতে আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে লালচে রং ধরলে কড়াই থেকে তুলে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর থেকে যাওয়া ওই তেলের মধ্যে কয়েকটা লবঙ্গ ও হাফ চা চামচ গোটা জিরা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হয়ে সুন্দর গন্ধ উঠলে এর মধ্যে দেব এক চা চামচ গ্রেটেড আদা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেবার পর দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলো। অল্প ভেজে নিয়ে এর মধ্যে দেব আমের পাল্প, মিনিট দুয়ে কষিয়ে নেব। তবে অফ সিজনের সময় আম না পাওয়া গেলে তার পরিবর্তে আমসত্ত্ব 50 গ্রাম পরিমাণ ব্যবহার করা যাবে। এরপর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, রোস্টেড গুঁড়ো মশলা। আঁচটা মাঝারি রেখে মশলা কষাতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর এর সঙ্গে হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেবার পর আবারও মিনিট দুয়েক কষিয়ে নেব। আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে প্রায় 250 ml পরিমাণ জল দেব। যেহেতু আগে লবণের ব্যবহার করা হয়েছে সেই জন্য এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে লবণ অ্যাডজাস্ট করে নেব। এরপর মিনিট পাঁচেক বেশি আঁচে রেখে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এখন ঢাকা খুলে নেব। তরকারিটি বেশ মাখো মাখো হয়ে এসেছে। এখন এর ওপর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে মিশিয়ে নেব। এরপর কড়াই থেকে নামিয়ে নেব আর এরই সঙ্গে স্বাদ ও সুগন্ধে ভরপুর আম দিয়ে আলুর এই তরকারিটি রুটি, লুচি বা পরোটার সঙ্গে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।